হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন L130। এই প্রিন্টারটির প্রবলেম আমরা দেখি আপনাদেরকে একটু বোঝাই। প্রথমে প্রিন্টারটি অন করলাম আমরা। অন করার পরে প্রিন্টারটি রেডি হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি কিন্তু রেডি হওয়ার জন্য তার প্রচেষ্টা নিচ্ছে। তো বন্ধুরা, প্রিন্টারটির প্রবলেম আসলে এটাই যে হেডটা তার নির্দিষ্ট স্থানে গিয়ে হঠাৎ করে লাল বাতি জ্বলে। তো আমরা এই প্রিন্টারটির সমাধানটা করব, সেটা হচ্ছে প্রথমে আমরা প্রিন্টারটিকে বন্ধ করলাম। বন্ধ করে আমরা হেডটাকে এই সাইডে নিয়ে আসলাম। আমাদের ধারণা হেডটাকে আমরা এইভাবে এই সাইডে নিয়ে যেতে পারছি না, তার জন্য আমরা কী করতে হবে, আমাদের এই যে ওয়েস্টের যে প্যাড আছে ওখানে আমরা একটু সার্ভিসিং করব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু একরকম ওয়েল তেল বলি অনেকে বাংলায়। তো আমরা এটাকে ব্যবহার করতেছি, যাদের বাসা আছে তারা আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, আমরা একটু সার্ভিস করে এখন আমরা আবার একটু প্রিন্টারটা অন করলাম, দেখি এখন কী দেখা দেয়। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথে থাকুন, আর নতুন নতুন ভিডিও, নতুন নতুন সমস্যাগুলো আপনারা সমাধান করুন নিজ হাতে, নিজ ঘরে বসে। আমাদের মনে হচ্ছে প্রিন্টারটি আগের ছাড়া উন্নত হয়েছে। তো আমরা প্রিন্টারটি থেকে প্রিন্ট দেওয়ার জন্য আমরা একটু চেষ্টা করব। তার আগে আমরা একটু ব্যবহার করি তেলটা।
তো আপনারা দেখছেন প্রিন্টারটি কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখন প্রিন্ট দিব একটা, তার জন্য আমরা প্রিন্টারের কেবলটা লাগাই, যে কম্পিউটার থেকে যে কেবলটা আছে ওটা লাগালাম। লাগাই আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিব, আপনারা একটু ওয়েট করুন। তো বন্ধুরা, আমরা একটা প্রিন্ট দিলাম কম্পিউটার থেকে, দেখুন প্রিন্টটি হয় কিনা। হ্যালো বন্ধুরা, আমাদের প্রিন্টারটি কিন্তু এখন রেডি। তো প্রিন্টার যে প্রবলেম ছিল সেই প্রবলেমটি সমাধান করলাম। এখন এই যে দাগ দাগগুলো আছে এগুলো আপনার হেড ক্লিন করলে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদেরকে নিয়ে আমার এই কাজ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।